যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি, যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি, যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি, আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি, আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়, আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব, যা ইচ্ছে চাই তাই করব। কবিতা এখনই লেখার সময়, ইস্তিহারে দেওয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়, তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়, ৩৫ ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথর হিমকক্ষে ময়নাতদন্তের হ্যাজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যার অশিক্ষা বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক, বাংলাদেশের কবিরাও লোরাকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক, তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। হাই, আমি লিপি আর তোমরা শুনছো আমার ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই যে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বিকজ আই অলসো নিড টু নো দ্যাট ইউ লাভ মি। বিদায় নিচ্ছি আজকের মতো, আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো। কিপ ওয়াচিং, কিপ লাভিং, বাই।